যৌথ প্রযোজনের বিরুদ্ধে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন নায়ক ফেরদৌস। কার্যকারী সদস্য পদে শপথ নেওয়ার সময় তিনি একথা জানান। আমরা এমন ভাবে যৌথ প্রযোজনা ছবি যেটাতে আমাদের শিল্পী স্বাগত আনন্দ যোগে, সাথে আছি আমি শেরিন সেবি। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত আয়োজন। যৌথ প্রযোজনার নামে প্রতারণা, তার বিরুদ্ধে যে আন্দোলন, তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন নায়ক ফেরদৌস। শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে শপথ নেওয়ার সময় তিনি তার অবস্থানের কথা জানান। এ সময় সাকিব খানের সংবাদ সম্মেলনের জবাব দেন শিল্পী সমিতির সদস্যরা। আর শিল্পী সমিতির সদস্য পদ থেকে নায়িকা মৌসুমী পদত্যাগ করলেও তার পদে কে আসবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। তবে কর্মব্যস্ততায় শপথ নেওয়া হয়নি, অবশেষে গেল শনিবার শপথ গ্রহণ করলেন তিনি। শপথ নেওয়া শেষে ফেরদৌস বললেন, যৌথ প্রযোজনা নিয়ে যে আন্দোলন চলছে তার সাথে একমত তিনি। অনেকের একটা ভুল ধারণা করা হয়, মানে মনের মধ্যে আছে যে আমরা যৌথ প্রযোজনার বিপক্ষে, আসলে তা না, আমরা প্রত্যেকে যৌথ প্রযোজনার পক্ষে। আমরা এমন ভাবে যৌথ প্রযোজনা ছবি যেটাতে আমাদের শিল্পের স্বার্থ রক্ষা হয়, আমাদের দেশের স্বার্থ রক্ষা হয়। ফিজিক্যালি হ্যাসেল করা, একবার তো চেষ্টাই করলো, সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাকিব খানের সংবাদ সম্মেলন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মিশা সদাগর ও চিত্রনায়ক রিয়াজ। শিল্পী সমিতির রাত্রে এই রাত দুটোর সময় বা আড়াইটার সময় উনি এসেছিলেন কেন? যারা এনেছিল তারা কেউ যায়নি, আমি আমি নিজে তাকে নিয়ে গেছি, আমি নিয়ে গাড়িতে উঠে দিয়েছি। এবং এত রাত্রে ওনার ওই আশাটা সহজভাবে কেউ নেয়নি, এই কারণেই যে উনি যেভাবে এসেছিলেন সে বিষয়টা সহজ ছিল না। সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে মধুমিতা হলের মালিক নওশাদের উপর হামলার বিষয়ে মিশার দাবি, তারা নিজেরাই নিজেদের উপর হামলা করে অন্যের উপর দোষ চাপাচ্ছেন। বিষয়টা আমার মনে উদ্দেশ্য প্রণোদিত, আমরা আমাদের কেউ এবং একটি শিল্পী সেখানে ছিল না। মনে পরে আমি ফুটেজ দেখেছি, ছবি দেখেছি, শিল্পী সমিতির তার গায়ে যারা পাঞ্জাবিটা একটু টান দিচ্ছে তারা কোনো শিল্পী সমিতির সদস্য না। চিত্রনায়ক রিয়াজ বলেন তারা যৌথ প্রযোজনার বিপক্ষে নয়, তবে এর নামে কোনো প্রতারণা মেনে নেবেন না। আমরা কিন্তু আসলে এতগুলো মানুষ, চলচ্চিত্র পরিবার এমনি এমনি রাস্তায় নামিনি। সো এর পরবর্তীতে আমরা আশা করছি যে এ ধরনের ছবি আবার নতুন করে রিলিজ হওয়ার প্রশ্নই আসে না। শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এখনো সাকিব খান ও জাজের কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কিছু দ্বৈতপূর্ণ কথাবার্তায় সবাই সিদ্ধান্ত নিয়েছে যে ওনাকে, ওনার সাথে আমরা কেউ কাজ করব না। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা। সঙ্গীত শিল্পী আরিফিন রুমির গানে মাতোয়ারা ভক্তরা। আরেক শিল্পী ফাহমিদা আপনের সাথে বৃহস্পতিবার বেরিয়েছে আদর্শ শিরোনামের গানের মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়ন করেছেন আরিফিন রুমি নিজেই। গানটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে লাখের।